আজকে একটু বাংলায় বলছি যে ন্যানোমেটেরিয়ালস কি। ন্যানোমেটেরিয়ালস মানেই কি তার পার্টিকেল সাইজ বা ক্রিস্টালাইট সাইজ ন্যানোমিটার রেঞ্জে হলেই হবে? তাহলে সেক্ষেত্রে সেই ন্যানোমিটারটা, সেই পার্টিকেল সাইজটা কত? 10 ন্যানোমিটার, 100 ন্যানোমিটার, নাকি 500 ন্যানোমিটার, না কোনো স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া আছে? খুব কমন টেক্সট বুকে যে ডেফিনিশনগুলো দেওয়া হয় যে ন্যানোমেটেরিয়ালস মানে মেটেরিয়ালস বা পার্টিকেলস যাদের সাইজ মোর অর লেস লেস দেন 100 ন্যানোমিটার, এটা একটা ওভারঅল রাফ ডেফিনিশন যেটা সবসময় ট্রু নয়। ন্যানোমেটেরিয়ালস বেসিক্যালি আমরা বলতে পারি ইট ইজ এ কাইন্ড অফ ডিফারেন্ট ফেজ অফ এ মেটেরিয়াল, যেখানে এই মেটেরিয়ালটার প্রপার্টিটা তার মাইক্রো স্ট্রাকচার বা বাল্ক প্রপার্টি থেকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে। যেমন কোনো একটা মেটেরিয়াল, ধরা যাক জিঙ্ক অক্সাইড, নর্মালি বাল্ক স্টেটে এটা কিন্তু অস্বচ্ছ, অপেক। আমরা যদি জিঙ্ক অক্সাইডে একটা ফিল্ম নিই, এটা অপেক, অস্বচ্ছ। কিন্তু যদি আমরা ন্যানো জিঙ্ক অক্সাইডে একটা ফিল্ম বানাই, দেখা যায় এই ফিল্মটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তার মানে প্রপার্টির একটা অদ্ভুত রকমের পরিবর্তন ঘটছে একটা নির্দিষ্ট পার্টিকেল সাইজের নিচে নামলে। তাহলে সেই পার্টিকেল সাইজটাকেই আমরা বলবো ওই বিশেষ মেটেরিয়ালের জন্য ন্যানো স্কেল। কিন্তু যদি আবার আমরা অন্য কোনোভাবে দেখতে চাই, যদি আমরা কোনো একটা মেটেরিয়ালের ইলেকট্রিক্যাল প্রপার্টি দেখি, দেখা যায় কোনো একটা, ধরা যাক কোনো একটা মেটেরিয়াল যার বাল্ক কন্ডাক্টিভিটি কিছু একটা আছে, তার পার্টিকেল সাইজ আমরা কমাচ্ছি আস্তে আস্তে, একটা সার্টেন রেঞ্জের পরে দেখা যাচ্ছে তার কন্ডাক্টিভিটিতে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো ওই মেটেরিয়ালটার ক্ষেত্রে ওই পার্টিকুলার সাইজটা হচ্ছে ন্যানো উইথ রেসপেক্ট টু দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টি। সেটা অপটিক্যাল প্রপার্টি ক্ষেত্রে নাও হতে পারে, মেকানিক্যাল প্রপার্টি ক্ষেত্রেও কিন্তু নাও হতে পারে। তাহলে ইলেকট্রিক্যাল প্রপার্টিতে ঠিক কীরকম, কত সাইজের নিচে নামলে মেটেরিয়ালটাকে আমরা ন্যানো হিসাবে ট্রিট করব? যদি ইলেকট্রিক্যাল প্রপার্টি কীভাবে জেনারেট করে, মোস্টলি ইলেকট্রনগুলো ক্রিস্টালের পিরিয়ডিক পোটেন্সিয়ালের মধ্যে দিয়ে ফ্লো করে, ইন্টারাক্ট করে। তো এখন এবং সেক্ষেত্রে ডিফারেন্ট কাইন্ডস অফ স্ক্যাটারিং মেকানিজম থাকে, সেটা ইন্টুইটিভ স্ক্যাটারিং থাকে, ল্যাটিস স্ক্যাটারিং, এটসেট্রা এটসেট্রা। তো এখন যদি এই স্ক্যাটারিং মেকানিজমে চেঞ্জ হয়, তখনই ইলেকট্রিক্যাল প্রপার্টিতে চেঞ্জ হবে। তো সেই স্ক্যাটারিং মেকানিজমটা চেঞ্জ কখন হবে? যদি পার্টিকেল সাইজটা কমে কমে ইলেকট্রনের মিন প্রিপাথের তুল্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি স্ক্যাটারিং মেকানিজমটা বদলে যাবে? সেই অর্থে স্ক্যাটারিং খুব বেশি হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টিজের একটা চেঞ্জ পাবো। ফলে একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিজের পার্সপেক্টিভে আমি যদি একটা মেটেরিয়ালকে ন্যানোমেটেরিয়াল বলতে চাই, তাহলে তার পার্টিকেল সাইজটাকে কিন্তু মূলতভাবে ওই মেটেরিয়ালটার মধ্যে ইলেকট্রন বা ক্যারিয়ার্সের যে মিন ফ্রিপাত, তার চেয়ে কিন্তু কম হতে হবে বা সেই রকম অর্ডারে হতে হবে। সিমিলারলি আমরা যদি একটা অপটিক্যাল ন্যানোমেটেরিয়ালসের কথা বলি, একটা মেটেরিয়ালের অপটিক্যাল প্রপার্টিজ কখন চেঞ্জ হবে? ধরা যাক জিঙ্ক অক্সাইড বাল্ক স্টেটে আছে যখন তার ব্যান্ড গ্যাপ 3.37 ইলেকট্রন ভোল্ট। তো এখন যদি আমরা জিঙ্ক অক্সাইড পার্টিকেলসের সাইজ আস্তে আস্তে কমাতে থাকি, দেখা যায় যে একটা সময় জিঙ্ক অক্সাইডটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? সেক্ষেত্রে তার ইলেকট্রনের যে ট্রানজিশন প্রবাবিলিটিসগুলো এই ভিজিবল রেঞ্জের কথাই যদি বলি, সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা কখন সম্ভব? যদি তার ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারে চেঞ্জ হয়, এবং এই ব্যান্ড স্ট্রাকচার চেঞ্জ ইজ অ্যাসোসিয়েটেড মোস্টলি উইথ দ্য বোর রেডিয়াস। তাহলে একটা অপটিক্যাল ন্যানোমিটারসের ক্ষেত্রে যদি পার্টিকেল সাইজটা বোর রেডিয়াসের ইকুইভ্যালেন্ট হয় বা তার চেয়ে ছোটো হয় বা তার কাছাকাছি হয়, তখনই সেই অপটিক্যাল মেটেরিয়াল, অপটিক্যাল প্রপার্টিজের পার্সপেক্টে ওই মেটেরিয়ালটাকে আমরা কিন্তু ন্যানোমেটেরিয়ালস বলতে পারবো। সেটা ইলেকট্রিক্যাল প্রপার্টির রেসপেক্টে কিন্তু ন্যানোমেটেরিয়ালস নাও হতে পারে, ন্যানোর মতো বিহেভ নাও করতে পারে, তার মাইক্রোস্ট্রাকচারের মাইক্রোস্ট্রাকচারাল বিহেভিয়ারই দেখাতে পারে, বাট অপটিক্যাল প্রপার্টিজের পার্সপেক্টিভে ওটাই কিন্তু ওই ক্ষেত্রে ন্যানোস্ট্রাকচার মেটেরিয়াল।